স্যার আপনি বলছিলেন যে গর্ভকালীন অবস্থায় আসলে দু থেকে তিন ধাপে ডায়াবেটিস পরীক্ষাটি করা হয় সেই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই প্রথম জিনিস যে প্রথমে যদি আমরা প্রেগন্যান্ট হয়ে যাই তাহলে একবার টেস্ট করে দেখি তার ডায়াবেটিস আগে থেকে আছে কিনা দ্বিতীয় জিনিস বারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে একটা নিশ্চিত পরীক্ষা করে থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিত হই তার এই যে ডায়াবেটিস যেটা বলতেছি বাচ্চা পেটে আসার জন্য যে ডায়াবেটিস সেটা হলো কিনা বাইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে দেখেন টার্গেটটা আলাদা টার্গেটটা কেমন আলাদা যে মানুষ একজন সুগার মনে করলো নয় সে বলব আপনার তো ডায়াবেটিস নাই একজনে মনে করতেছে আট ডায়াবেটিস নেই গর্ভাবস্থায় কিন্তু এই টার্গেটটা টোটালটাই পরিবর্তন হয়ে যায় অর্থাৎ দেখেন যে থেকে একটু আলাদা আলাদা এবং নিয়ন্ত্রণের মাত্রাটাও পরিবর্তন হয় আমি শুধু সংক্ষেপে এই কথাটা বলি যে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়লো একজনের দেখা গেছে যদি না খেয়ে তার সুগারের মাত্রাটা ফাইভ পয়েন্ট থ্রির বেশি হয় ফাইভ পয়েন্ট থ্রি তো অনেক কম আপনি তো বলবেন ফাইভ থ্রি মানে তার ডায়াবেটিস নাই এবং খাওয়ার দুই ঘন্টা পরে সেটা যদি সিক্স পয়েন্ট সেভেনের বেশি হয় তাহলে কিন্তু তাকে ডায়াবেটিস জনিত যে জটিলতা বা ডায়াবেটিসের চিকিৎসাটা আমরা গর্ভাবস্থায় করে ফেলি আচ্ছা তখন পর্যন্ত তাহলে টার্গেটটা কত একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে ডায়াবেটিসের যে সুগারের মাত্রা তার টার্গেটটা কত টার্গেটটা হচ্ছে না খেয়ে ফাইভ পয়েন্ট থ্রি এবং এটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুই হচ্ছে খাওয়ার দুই ঘন্টা পরে সিক্স পয়েন্ট সেভেন আচ্ছা আপনি তো বলবেন সিক্স পয়েন্ট সেভেন হলে মানুষ যেটা মনে করে সাথে সাথে চিনি খাওয়া শুরু করে বাংলাদেশে 5.3 হলে তার সমস্ত সুস্বা অর্থাৎ নরমাল ডায়াবেটিস রোগীদের তুলনায় গর্ভবতী মাতে যা ডায়াবেটিস হয়েছেকে তাদের রেঞ্জ একটু ভিন্ন হয়ে থাকে। স্যার রাকে বাড়ি শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের ডায়াবেটিস রয়েছে বিশেষ করে যারা গর্ভবতী মা তারা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভি পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি আজ আমরা কথা বলছিলাম গর্ভবতী মায়েদের ডায়াবেটিস এবং তাদের থাইরয়েড জনিত সমস্যা নিয়ে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে একনি নামটা আমাদের খুব পরিচিত মুখের মধ্যে ব্রন্ড কেনা জানে মুখের মধ্যে হচ্ছে আমাদের বয়স সুন্দর হতেই থাকে কিন্তু আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলছি একনি ইনভার্সা। সেটা হচ্ছে আমাদের ভাজে ভাজে হয় যেমন আমাদের বগলে হয় মেয়েদের ব্রেস্টের নিচে কুচকিতে বাটকের এরিয়াতে এরকম বড় বড় ফোরা হতে থাকে এবং ওটা পেকে যায় ওখান থেকে পুচ বের হয়ে আসতে থাকে এই জিনিসটা নিয়ে কথা বলাটা খুব জরুরি এটা নিয়ে আমরা খুব কথা বলি না কারণ এটা খুব পাজি একটা রোগ এবং একবার যদি হয় এটা অনেক লম্বা সময় লাইফ লং এটা কন্টিনিউ করতে পারে এবং এটা যেটা হচ্ছে যে আর্লি ডায়াগনোস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এটাকে অলমোস্ট কিওর বলছে ভেরি ভেরি ডিফিকাল্ট কিউর বাট যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে এটাকে আমরা খুব ভালো রাখতে পারি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে পারে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন